অভিযোগ তুলে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বৃহস্পতিবার রাজ্যপাল ইন্দ্রোসিনা রেড্ডি নাল্লুর সাথে দেখা করে মন্ত্রী দুর্নীতির সম্পর্কে তাকে অবহিত করেছেন কংগ্রেস মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের দাবি করেছেন রাজ্য মন্ত্রীসভার সদস্য বিকাশ দেবর্মার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উত্থাপন করেছে বিরোধী দল কংগ্রেস বিধানসভার অধিবেশনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন মন্ত্রীর বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ উত্থাপন করেন পরবর্তী সময়ে মন্ত্রী শ্রী দেববর্মা উত্থাপিত অভিযোগগুলি খণ্ডন করেও তার ব্যক্তিগত কিছু সম্পত্তির তথ্য দিয়েছেন মন্ত্রী দাবি করেছেন তার ব্যক্তিগত এবং পারিবারিক আর্থিক সংগতি রয়েছে এই সকল সম্পদ করার জন্য মন্ত্রী উপজাতি কল্যাণ দপ্তরের অর্থে নিজে বাউন্ডারি ওয়াল নির্মাণ করার কথাও স্বীকার করেছেন কংগ্রেস নেতৃত্ব বৃহস্পতিবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সাথে দেখা করে মন্ত্রীর দুর্নীতি সম্পর্কে তাকে অবহিত করেছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রাজ্যপালের কাছে দাবি জানিয়েছেন তিনি যেন মুখ্যমন্ত্রীকে নির্দেশ দেন মন্ত্রী বিকাশ দেববর্মাকে বরখাস্ত করে তদন্ত শুরু করতে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিকদের বলেছেন মন্ত্রী দু বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনে হলফনামা দিয়ে সম্পত্তির যে হিসাব দিয়েছিলেন তাতে মাত্র ছাপ্পান্ন লক্ষ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি দেখিয়েছিলেন হাসির সাহার প্রশ্ন মন্ত্রী হয় নির্বাচন কমিশনে ব্যক্তিগত সম্পত্তির তথ্য গোপন করেছিলেন নয়তো সরকারি অর্থ আত্মসাৎ করে দিল্লি এবং রাজ্যে সম্পত্তি করেছেন আজকে এই উন্নয়নের অর্থ উনি করেছে করেছেন এই বিষয়গুলি অত্যন্ত সেনসিটিভ আমরা এই নিয়ে রাজ্যপাল মহোদয়ের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং ওনাকে আমরা বলেছি দলের পক্ষ থেকে যে মন্ত্রিসভার একজন সদস্য যদি এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তো তার বিরুদ্ধে সাংবিধানিকভাবে ব্যবস্থা গ্রহণ করার আপনি একমাত্র অথরিটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনার প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে অবিলম্বে ওনাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করা রাজ্যপালের কাছে ডেপুটেশনে পিসিসি সভাপতি আশিস কুমার সাহার সাথে ছিলেন বিধায়ক গোপাল রায় পীযুষ বিশ্বাস অশোক দেববর্মা প্রমুখ রিপোর্ট আগরতলা টিভি